সমগ্র দেশের লগতে রাজ্যের লগতে আজি ধুবুরীতে ব্রহ্মপুত্র পাৰত অশোকাষ্টমী যে স্নান আছে সেই স্নান কার্যসূচী চলি আছে। তার লগে লগে যেটু আছে পূর্বপুরুষের প্রতি পরম্পরাগতভাবে ইয়াত তর্পণ দিয়ার একটা কার্যসূচী চলে, সেই কার্যসূচী চলি আছে। আমি এই মুহূর্তে যদি আপনার আমার পিছফালে দেখা পাইছে, ইয়া হচ্ছে ব্রহ্মপুত্র পাৰত দৃশ্য, নেতাদুবিনী ঘাট ধুবুরী মেলাঘাটের দৃশ্য আমি দেখে আছো এই দৃশ্য। কিন্তু একটা কথা স্পষ্ট যে এই বছর দেখা গেছে আন আন বছর দরে যেধরনের ব্রহ্মপুত্রের পাৰত অশোকাষ্টমী মেলা ভিড় হয়, আসলে মেলা বা এক কথা স্থানত যে ভিড় দেখা যায় সেই ভিড় কিন্তু এই বছর নাই, আর যথেষ্ট কম সংখ্যক মানুষ। তার কিছু কারণ আমি কিছু মানুষের লগত কথা পাতি গম পাইছো যে পশ্চিমবঙ্গত 19 তারিখে যে পার্শ্ববর্তী আমার কোচবিহার জেলা আছে তার নির্বাচন আছে, আর এই নির্বাচনের কারণে বহু অংশে যে বাহন সমূহ আছে, যে যাত্রীবাহী বাহন সমূহ আছে, হ্যাঁ রিকুইজিশন করা হয়েছে সরকারের পর, হ্যাঁ রিকুইজিশন করে লওয়া হয়েছে, তার ফলত কিন্তু যথেষ্ট সংখ্যক মানুষ কম। তথাপি মানুষ আহিছে, তাদের শ্রদ্ধা ভক্তি লই পেলে পরম্পরাগতভাবে যেধরনে অশোকাষ্টমী মেলা চলি থাকে সেইভাবে চলি থাকে। আপনাদের দেখা পাইছে SDRF NDRF ইয়াত সিকিউরিটি ব্যবস্থা করা হয়েছে, কোনো ধরনের কোনো ধরনের দুর্ঘটনা সৃষ্টি নহয়। BSF বোটো ইয়াত দেখা পাইছে ঘুরি আছে এই নৈর মাজত, আর বর্তমানে আপনাদের দেখা পাইছে ইয়ার হিসেবে আমি দেখাইছো আপনাদের অশোকাষ্টমী মেলার যে স্নান কার্যসূচী আছে চলি আছে। আর ইয়ার পিছত ইয়ারপর স্নান হয়ে যাওয়ার পিছত মানুষখিনি ইয়ার সম্মুখের ভাগত রাস্তার সিপারে যদি আমি কবলে যাও, তার দই চিরা ইত্যাদি মিঠাই জাতীয় সামগ্রী থাকে, তাত মানুষের নিয়ম অনুসারে পরম্পরা অনুসারে তাদের প্রথমে স্নান করে, স্নান কার্যসূচী সমাপ্ত হওয়ার পিছত ইয়ারপর দই চিরা ইত্যাদি খাই পেলায় তাদের ইয়াত যে ধুবুরী যে অশোকাষ্টমী মেলা যে 15 দিনের মেলা যে অনুষ্ঠিত হয় সেই মেলা তাদের চাব, তারপর লাই লাই ঘরমূল যাব। আর আজি যদি আমি কব যাও ইয়াত দেখা গেছে ধুবুরীর কেবলমাত্র ধুবুরী নয়, ইয়াত পার্শ্ববর্তী বিভিন্ন ঠাইর পর মানুষ ইয়াত আহিছে, পশ্চিমবঙ্গের পর কিছু সংখ্যক মানুষ আহিছে। কিন্তু পুনরবার উল্লেখ করেছো নির্বাচন সম্মুখত পশ্চিমবঙ্গের যে পার্শ্ববর্তী আমার কোচবিহার জেলা আছে 19 তারিখে নির্বাচন, সেই কারণে তারপর যে বঙ্গের পর যেখানে মানুষ প্রতি বছর ইয়াত আহে, হাজার হাজার মানুষ ইয়াত আহে, সেই মানুষখিনি কিন্তু যথেষ্ট সংখ্যা কম এই বছর। আর তার কারণে বিভিন্ন ঠাইত দেখা গেছে যে সেবামূলক কাম কাজও বিভিন্ন ঠাইত চলি আছে, বিভিন্নজনে রাস্তার দূর কাছে এই তীর্থযাত্রীসকল আছে সুবিধার্থে বিভিন্ন বিনামূলিয়াকে ভোজনের ব্যবস্থা করেছে, কোবাত চাহ বিস্কুট ইত্যাদি খুব আছে, কোবাত ভাত ডালি ইত্যাদি ব্যবস্থা করেছে, বিভিন্নভাবে ব্যবস্থা করেছে, মানুষ সেবা আগবাই আছে। আর সুন্দর সুশৃঙ্খলভাবে বর্তমানে অষ্টমী স্থান চলি আছে, মানুষের সমাগম কিছু পরিমাণে কম হলেও যেটু পরম্পরাগতভাবে দীর্ঘদিনের পর ধুবুরী অশোকাষ্ট অষ্টমী যে মেলা বা ধুবুরী অশোকাষ্টমী যে স্নান, সেই স্নানের কার্যসূচী বর্তমানে কিন্তু চলি আছে।